السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে একটি এমন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বিষয়টি সত্যিকারে একটি প্রশ্নের উত্তর এবং সেই উত্তরের পর্যালোচনা। প্রশ্নটি হচ্ছে যে বর্তমান যুগের আহনাফকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের আকীদা সম্পর্কে, তাহলে তারা বলে থাকে যে আমরা আকীদাগত দিক দিয়ে আশআরি ও মাতুরিদি, আর ফারঈ মাসায়েল বা ফিকহি মাসায়েলের ক্ষেত্রে আমরা হচ্ছি হানাফি বা ইমাম আবু হানিফার অনুসারী। তাদের এই পরিচয়ের ভিত্তিতে একটি প্রশ্ন করা হয়ে থাকে যে আপনারা ফিকহি বিষয়ে হানাফি কিন্তু আকীদার বিষয়ে আশআরি ও মাতুরিদি কেন? তো তারা এ প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছে এবং সেই উত্তরে অবশ্যই কিছু সমস্যা রয়েছে। আমি সেই প্রশ্নের উত্তরে বা প্রতি উত্তরে কিছু কথা বলতে চাচ্ছি, আশা করি আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা ফিকহি মাসলায় হানাফি কিন্তু আকীদার মাসালায় কেন আশআরি ও মাতুরিদি, তখন তারা বলে থাকে উত্তরে যে এই কারণে যে আসলে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেগুলা ফিকহি মাসালায় তার সমস্ত বিষয়ে ফিকহি মাসালা পাওয়া যায়, সমাধান পাওয়া যায়, তিনি সংকলন করেছেন, সে কারণে আমরা ফিকহি বিষয়ে তার অনুসরণ করে থাকি। কিন্তু তিনি আকীদার বিষয়ে আকীদার সমস্ত বিষয়ে সংকলন করেননি বা করার তার সুযোগ হয়নি, সে কারণে আমরা আকীদার বিষয়ে তার অনুসরণ করি না, বরং আশআরি ও মাতুরিদের অনুসরণ করি। আবারও বলি, তাদের প্রশ্নের সারাংশ হচ্ছে এরূপ যে ফিকহি যাবতীয় বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে সমাধান পাওয়া যায়, তিনি সমাধান দিয়েছেন, সে কারণে আমরা ফিকহি মাসলায় ইমাম আবু হানিফার অনুসরণ করি, কিন্তু আকীদার বিষয়ে ইমাম আবু হানিফা থেকে যাবতীয় বিষয়ের সমাধান পাওয়া যায় না, আকীদার সমস্ত মাসায়েল তিনি সংকলন করেননি, করার সুযোগ পাননি, সে কারণে আমরা এমন লোকের অনুসরণ করি যারা আকীদার সব বিষয়গুলি একত্রিত করেছেন এবং সংকলন করেছেন, আর তারা হচ্ছেন তাদের দৃষ্টিতে বর্তমান যুগের আহনাফের দৃষ্টিতে যারা সংকলন করেছিলেন সেই সময় এবং সমস্ত মাসায়েল যারা ইহাদা করেছিলেন সেই সকল লোকদের মধ্যে হচ্ছে ইমাম তাহাবি, আবুল হাসান আশআরি এবং আবু মনসুর মাতুরিদি। তাদের এই জবাবটি কি সঠিক, আমরা তারই কিছু পর্যালোচনা করতে চাচ্ছি। প্রথম পর্যালোচনা হলো এই যে তাদের এই বক্তব্য যে সম্পূর্ণ মাসলা মাসায়েল ইমাম আবু হানিফা থেকে আকীদার বিষয়ে নেই, সংকলন হয়নি বলে আমরা অন্যের করেছি এবং তারা তিনজনের নাম নিয়েছেন, তাহলে এখন প্রশ্ন হলো যে এই তিনজনের মধ্যে কারটা পরিপূর্ণ? এটা প্রথম প্রশ্ন। ইমাম তাহাবি না ইমাম আবু মনসুর মাতুরিদি না ইমাম আবুল হাসান আশআরি কারটা সম্পূর্ণ ছিল, পরিপূর্ণ ছিল, পরিপূর্ণরূপে সংকলন করেছিল তাই আপনারা তারটা নিয়েছেন? যদি বলেন যে একজনের সম্পূর্ণ ছিল তাহলে একটাই হওয়া দরকার ছিল, আকীদার ক্ষেত্রে দুটি নাম আসার প্রয়োজন ছিল না, আশআরি মাতুরিদি বলা দরকার ছিল না, হয় আশআরি না হলে মাতুরিদি, কারণ যদি মাতুরিদের মাধ্যমে আকীদা পরিপূর্ণরূপে সংকলিত হয়েছে তাহলে আপনি মাতুরিদি বলবেন, আর যদি আবুল হাসান আল আশআরির মাধ্যমে আকীদা সম্পূর্ণরূপে সংকলিত হয়েছে তাহলে নিজেকে আপনি আশআরি বলবেন। কিন্তু যখন দুটি নাম একত্রিত করা হচ্ছে তার মানে হলো এই প্রশ্ন আসে, তার মানে যে দুজনের মধ্যে কারোই পরিপূর্ণ মাসআলা সংকলিত ছিল না? যদি এরকমই হয়ে থাকে তাহলে বলা যেতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহও তো সমস্ত মাসায়েল সংকলিত ছিল না, আর যদি জোরতাল দিয়ে একটা মাজহাব নিতেই হয় তাহলে বলা যেতে হানাফি এবং মাতুরিদি, হানাফি বা শাফি বা হানাফি এবং আশআরি, কারণ যেহেতু একজন পরিপূর্ণভাবে সংকলন করেননি সে কারণে আপনি তার দিকে নিজের আকীদার মাজহাবের সম্পর্কিত করছেন না,
তো আশারি মাতুরিদের ক্ষেত্রে আপনারা করছেন যে আমরা আশারি মাতুরিদি, তার প্রশ্ন আসে যে ওই দুজনের মধ্যে কোন একজনের সম্পূর্ণ মাসলা কি সংকলিত ছিল? যদি ছিল তাহলে কাটটা ছিল, যদি আশারির ছিল তাহলে বলতে হতো আমরা আশারি, এতে এতখানি যথেষ্ট ছিল। মাতুরিদের যদি সম্পূর্ণ সংকলিত হতো তাহলে বলতেন আমি মাতুরিদি, যথেষ্ট ছিল। কিন্তু যখন আপনি দুইটিকে একত্রে মিলাচ্ছেন তার মানে হলো যে একটির মধ্যে ঘাটতি ছিল, তাই দুটিকে মিলিয়ে আপনি সম্পূর্ণ করছেন। আর যদি এরকম সম্পূর্ণ করতেই হয় দুটিকে মিলিয়ে, তাহলে ইমাম আবু হানিফা এবং অন্যের মাধ্যমে সম্পূর্ণ করতেন, তা না করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ছেড়ে দিয়ে আবার দুজনকে মিলে সম্পূর্ণ করছেন, এটা অবশ্যই আপত্তিকর। আচ্ছা, দ্বিতীয় আপত্তি হলো যে আপনাদের, আপনারা বললেন যে আশারি মাতুরিদি তারা আকিদার মাসালাগুলি সব মাসালাগুলিকে সম্পূর্ণরূপে সংকলন করেছেন, পাওয়া গেছে এক জায়গায়, তাই তারা আপনারা তাদের অনুসরণ করেন। এখন প্রশ্ন হলো যে যখন আশারি ও মাতুরিদের আবিষ্কার হয়নি, যখন পৃথিবীতে আশারি ও মাতুরিদের জন্ম হয়নি, আবু মানসুর মাতুরিদি এবং আবুল হাসান আশারির জন্ম হয়নি, তার পূর্বে লোকেরা কোন আকিদা গ্রহণ করেছিল এবং সেই সময়ে আহনাফরা কোন আকিদা গ্রহণ করেছিল? যদি বলেন যে তারা বিনা আকিদায় ছিল তারা হতে পারে না, তাদের একটা আকিদা অবশ্যই ছিল আশারি মাতুরিদের পূর্বে। আশারি ও মাতুরিদের পূর্বে যেই আকিদা তারা পোষণ করতেন সেই আকিদাটা আপনারা কেন গ্রহণ করলেন না? একটা বড় যুগ 300 হিজরি বা 400 হিজরি গত হওয়ার পর আপনারা আগের সমস্ত আকিদাগুলিকে পরিত্যাগ করার পর, বা বলতে পারেন যে তার আগের কোন এক লোকের আকিদার এবং কি ইমামের আকিদাগুলিকে গ্রহণ না করে 300-350 হিজরির পর কারো আপনি গ্রহণ করছেন, তো আগের আকিদাগুলি ছিল কি ছিল না? যদি ছিল তাহলে সেটাই প্রকৃত হানাফিদের আকিদা হওয়া উচিত, কিন্তু এরকম না করে পরবর্তীতে নেওয়ার কারণে, পরবর্তী লোকের আকিদা নেওয়ার কারণে প্রশ্ন তো আসতেই পারে। এখানে আর একটি প্রশ্ন বলতে চাই ভাই, প্রশ্নটি হলো এই যে সত্যিকারে হানাফি ইতিহাস যদি দেখা যায় তাহলে আমার সাধারণ জ্ঞানে ও সাধারণ আলোচনায় পর্যালোচনায় এটা ধরা পড়ে যে হানাফিদের বর্তমান যুগে যারা আহনাফ তাদের আকিদা এবং বিগত যুগের আহনাফের আকিদার মতো পার্থক্য রয়েছে। আর সত্যিকারে আসল হানাফিদের আকিদা সেটাই যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিল এবং আশারি ও মাতুরিদের জন্ম হওয়ার পূর্বে বা আশারি ও মাতুরিদের মাযহাব আবিষ্কার হওয়ার পূর্বে যেই আকিদা ছিল সেটাই সত্যিকারে আহনাফদের আসল আকিদা। আর এই আকিদা যেটা হবে সেটাই হানাফিদের আকিদা বলা যাবে বাস্তব রূপে। আর যখন আশারি ও মাতুরিদের জন্ম হলো এবং একটা মাযহাব ও মতবাদের শেকেল নিল, তখন থেকে নিয়ে দেওবন্দ আবিষ্কার হওয়া পর্যন্ত এই সময়কার হানাফিদের আসল আকিদার মাঝে আশারি মাতুরিদি আকিদার প্রবেশ ঘটেছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের তাবিল তথা উপব্যাখ্যা ঢুকেছে, যেটা হয়তো ইতিপূর্বের আহনাফদের মানহাজ ও নীতি ছিল না। অতঃপর তখন থেকে নিয়ে দেওবন্দ পর্যন্ত এই সকল আকিদার মধ্যে আশারি মাতুরিদি আকিদা আহনাফদের মধ্যে এটা প্রবেশ করে। কিন্তু দেওবন্দ আবিষ্কার হওয়ার পর, দেওবন্দের আলেম ওলামা হওয়ার পর, একটা থাউট হওয়ার পর, এখানে আহনাফদের আকিদার একটা আরো তৃতীয় মোড় নিয়েছে। আর তৃতীয় মোড়টি হলো যে দেওবন্দিরা বিগত যুগের আহনাফদের আকিদা যা নিয়েছে নিয়েছে, আশারি মাতুরিদি সম্পূর্ণ নিয়েছে, অতঃপর এর চাইতে অতিরিক্ত করার পর এরা সুফিদেরও আকিদা নিয়েছে, বরং আকিদা নিতে নিতে সুফিদের তরিকা যেটাকে সুলুক বলা হয়, যেটা তরিকা তারা বলে থাকে, সেরকম জিনিসও নিয়েছে। সে কারণে তারা বলে থাকে যে আমরা ফিকহি মাসলায় ইমাম আবু হানিফা অনুসারী, আকিদার মাসলায় আবুল হাসান আশারি ও আবু মানসুর মাতুরিদির অনুসারী, এবং সুলুকান তরিকার দিক দিয়ে চিশতি তরিকার অনুসারী। তো ইমাম আবু হানিফার যুগে চিশতি তরিকা ছিল না, আশারি মাতুরিদের যুগেও হয়তো চিশতি মাতুরিদি তরিকা ছিল না, কিন্তু দেওবন্দের আবিষ্কারের পর এখানে তাদের আকিদায় আরেকটি জিনিস প্রবেশ ঘটে, যেটা হলো তরিকা। আর এই তরিকার নিয়ম ও পদ্ধতি সুফিদের, তাই তারা সুফিদের একটা অংশ নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছেন। এর সম্পর্কে আরো কয়েকটি কথা একটু পরে বলবো ইনশাআল্লাহ।
তাহলে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর আকীদা ও বিশ্বাস এবং আশারি মাতুরিদদের আকীদা ও বিশ্বাসের মধ্যে পার্থক্য, অতঃপর দেওবন্দের আকীদা যেটা বর্তমান যুগের হানাফি বলা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য, এর মধ্যে কোনটা অরিজিনাল হতে পারে এটা শ্রোতাবৃন্দ খুবই স্বাভাবিকভাবে অনুমান করতে সক্ষম ইশাল। এবার তৃতীয় প্রশ্ন হল যে আপনারা নাম নিচ্ছেন যে ইমাম আবু হানিফার যুগে সবকিছু আকীদার মাসলা সংকলিত ছিল না আর তারপরে সম্পূর্ণরূপে সংকলিত হয়েছে বা ছিল ইমাম তাহাবির মাধ্যমে, আবুল হাসান আশারের মাধ্যমে, আবু মনসুর মাতুরিদের মাধ্যমে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই তিনটার মধ্যে কোনটা সম্পূর্ণ ছিল, না কোনটার মধ্যে নকস ছিল, ঘাটতি ছিল, এবং তিনটার মধ্যে কোনটা আগে ও পূর্বে আর কোনটা পরে? যদি পূর্বেই সেটা সম্পূর্ণ হয়েছিল তাহলে পরেরটা নেওয়ার দরকার ছিল না। এ কারণে আমি আপনাদের সামনে এখন এই সকল তিনজন যারা তাদের নাম নেন, তারা যাদের নাম নেন তাদের এই তিনজন ইমাম যারা তাদেরকে আকিদার ইমাম মনে করছেন তাদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির জন্ম তারিখ হচ্ছে 229 হিজরি এবং তার মৃত্যু তারিখ হচ্ছে 321 হিজরি। আর আকিদার বিষয়ে তার সম্পূর্ণ একটি বই রয়েছে যে বইটার নাম হচ্ছে আল আকিদা তাহাবিয়া। দ্বিতীয় নম্বর, তাদের ইমাম আবুল হাসান আল আশারি তার জন্ম তারিখ সম্পর্কে মতভেদ করেছেন আর সেই মতভেদের মধ্যে একটি তারিখ হচ্ছে 270 হিজরি আর দ্বিতীয় তারিখ হচ্ছে 260 হিজরি। মতানৈক্য হয়েছে তার জন্ম তারিখ সম্পর্কে, অতঃপর 270 কিংবা 260 হিজরিতে তার জন্ম আর তার মৃত্যু হচ্ছে 324 হিজরি। তার মানে দেখা যাচ্ছে যে ইমাম তাহাবি আশারির পূর্বে জন্মগ্রহণ করেছেন, আবুল হাসান আশারির পূর্বে, এবং মৃত্যু আবুল হাসান আশারির আগেই হয়ে গেছে। এবার এই জন্ম তারিখ দেখা যেতে পারে ওফায়াতুল আয়ান তৃতীয় খণ্ড 284 পৃষ্ঠা। এবার আবু মনসুর মাতুরিদির জন্ম তারিখ সম্পর্কে প্রচুর মতভেদ। গবেষক ওলামায়ে কেরাম মনে করছেন যে লোকটির নাম প্রসিদ্ধ, তবে তিনি কোথা থেকে আসলেন, কিভাবে তার জন্ম হলো এবং জন্ম তারিখ কবে, এটা সত্যিকারেই একটা রহস্য। তবে তিনি 232 থেকে 247 হিজরির মধ্যে তার জন্ম, এটাই তারা ধারণা করেন যারা আবু মনসুর মাতুরিদিকে আকীদার ইমাম মনে করেন। 232 থেকে নিয়ে 247 হিজরির মধ্যে কোন এক সময় তার জন্ম হয়েছে। তার মৃত্যু 333 হিজরিতে, এটাই অধিকাংশ সিরাতবিদ এবং জীবনী গ্রন্থকার বলেছেন। তাহলে তিনটির মধ্যে দেখা যাচ্ছে যে ইমাম তাহাবির জন্ম পূর্বে এবং তার মৃত্যু পূর্বে আর তার একটি বই সম্পূর্ণরূপে আকিদার রয়েছে। তাহলে আপনাদের কথা অনুযায়ী যে সম্পূর্ণরূপে সংকলিত হয়েছে তাদের মাধ্যমে আমরা বলবো, আপনারা যাদের নাম নিচ্ছেন তাদের মধ্যে যিনি পূর্বে সবচেয়ে বেশি মাসলা প্রথমে যিনি সংকলিত করলেন তারটা আপনারা গ্রহণ করলেন না, করলেন পরের পরবর্তী লোকদেরকে, তাহলে এখন কি বলা যেতে পারে বা এটা কি প্রশ্নের আওতায় পড়ে না? এখন আবু মনসুর মাতুরিদি আর আবুল হাসান আশারি তাদের কোন বইটি সম্পূর্ণরূপে আকীদায় সংকলিত হয়েছে একটু জানাবেন, নচেত এমনি মুখে বললে তো আর হয় না। এটা ছিল আমাদের তৃতীয় পয়েন্ট। আর চতুর্থ প্রশ্ন পর্যালোচনা হচ্ছে এই যে মাতুরিদিরা আশারি মতবাদের বহু মাসলায় বিপরীত অবস্থান নিয়েছে, যেটাকে বলা যেতে পারে যে মাতুরিদেরা আশারিদের বরখেলাফ করেছে এবং শুধুমাত্র হানাফি গবেষকদের মধ্যেই প্রায় এক ডজন মাসলায় মাতুরিদা আশারিদের মতভেদ করেছে। এখন প্রশ্ন হল যে সকল মাসালায় মাতুরিদেরা আশারিদের বিরোধিতা করেছে সেই সকল মাসলায় আপনাদের পদক্ষেপ কি? আপনারা ওই সকল মাসলায় আশারি না মাতুরিদি, না আবার বলবেন যে না আশারি এবং মাতুরিদিও, দুইটি আকিদা তো একসাথে হতে পারে না, হয় মাতুরিদি হতে হবে আর আশারি হতে হবে। তাহলে যেসব মাসলায় মাতুরিদিরা আশারিদের মতভেদ করলো প্রায় 12-13 মাসলায়, সেখানে আপনারা কি? এটা তো প্রশ্ন আসতেই পারে। আর
পঞ্চম পর্যালোচনা হচ্ছে এই যে সমস্ত ওলামা ও পণ্ডিতগণ এটা জানেন যে আকীদার বিষয় একটি এমন বিষয় যাতে ইজতিহাদ চলে না, যাতে গবেষণা চলে না, বরং আকীদা সেটাই যেটা অকাট্য দলিল সহি প্রমাণ দ্বারা প্রমাণিত হয়, কিতাবুল্লাহ থেকে বা সহি হাদিস থেকে পাওয়া যায়, সেটাই আকীদা ও ইমানের বিষয় হতে পারে। গবেষণার আওতা হচ্ছে ফিকহি মাসলা। ফিকহি মাসলায় যেমন ধরে নেন আমি ইমামের পিছনে জোরে বলবো না আসতে বলবো, রাফুল ইয়াদান করবো কি করবো না, এগুলো ফিকহি মাসলা। এখানে গবেষণার প্রয়োজন হতে পারে, এখানে মত ও দ্বিমত হতে পারে, কিন্তু আকীদার বিষয়ে তো কোনো মতভেদ হতে পারে না। যদি আকীদার মধ্যে ইজতিহাদ না চলে, তাহলে আকীদার মধ্যে ইজতিহাদ না হলে ওখানে মাযহাব কিভাবে তৈরি হয়, এটা আরো বড় প্রশ্ন ভাই। ইতিপূর্বে এই হানাফিদের দেওবন্দি পরিচয়ের পূর্বে যত সকল সাহাবা তাবেইন এবং আইম্মা কেরামের যুগে যে সকল ওলামারা ছিলেন, তারা কি কোনোদিন এটা বলতেন যে আমরা আকীদার বিষয়ে অমুক মাযহাব মানি? তারা সকলে আকীদার বিষয়ে একটাই মাযহাব, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা নচেত আহলুল বিদা, এটাই ওলামাদের পরিচয় ছিল। কিন্তু আজ এই পরিচয়টা বাদ দিয়ে আশারি ও মাতুরিদি পরিচয় নেওয়া হয়েছে, আবার জবরদস্তি আশারি মাতুরিদিকে আহলুস সুন্নাহ প্রমাণের প্রচেষ্টা করা হয়েছে। মোট কথা হলো এই, ইতিপূর্বের ওলামা ইকরামগণ নিজের পরিচয় দেওয়ার সময় হয়তো ওনাকে ফিকহি মাযহাবের পরিচয় দিয়েছেন, কিন্তু আকীদার মাযহাবের পরিচয় তারা শুধুমাত্র আহলুস সুন্নাহ দ্বারা দিতেন, অন্য কোনো নাম দিয়ে তারা দিতেন না। আমাদের ষষ্ঠ প্রশ্ন ও পর্যালোচনা হচ্ছে এই যে ইমাম আবুল হাসান আশারি তিনি শেষ যুগে তার আগের পূর্বের মাযহাব থেকে ফিরে এসেছিলেন এবং তার এই আশারি মতবাদ, ইরতেজালি মতবাদ, মুতাজিলি মতবাদকে তিনি যে প্রত্যাখ্যান করেছিলেন, ফিরে আহলুস সুন্নাহর পথে এসেছিলেন, এই বিষয়টি বর্ণনা করেছেন ইবনু খালেকান ওফায়াতুল আয়ান দ্বিতীয় খণ্ড 446 পৃষ্ঠা, ইবনে কাসির বিদায় ও নিহায়া 11তম খণ্ড 187 পৃষ্ঠা, তাজউদ্দিন আস-সুবকি তাবাকাতুশ শাফিঈয়া আল কুবরাতে দ্বিতীয় খণ্ড 246 নম্বর পৃষ্ঠায়। ইবনে কাসির এই আবুল হাসান আশারি আল মাতুরিদির সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন যে আবুল হাসান আল মাশুর আবুল হাসান আল আশারির জীবনে তিনটি ধাপ রয়েছে, তিনটি স্তর রয়েছে। প্রথম স্তরে তিনি মুতাজিলা ছিলেন এবং মুতাজিলা থেকে তিনি ফিরে এসেছিলেন, আর দ্বিতীয় স্তরে তিনি সাতটি আকলি সিফাতকে সাবেত করতেন, মানে সাতটি এমন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ যে গুণ আকলের মাধ্যমে বিবেকের মাধ্যমে প্রমাণিত হয় যে সেটা প্রমাণ হতে হবে বা সেটা প্রমাণিত, আর সেই সাতটি সিফাত হচ্ছে আল হায়াত মানে জীবন, মানে আল্লাহ তাআলার জীবন, এবং আল ইলম আল্লাহ তাআলার জ্ঞান থাকা, আল কুদরা আল্লাহ তাআলার ক্ষমতা থাকা, আল ইরাদা আল্লাহ তাআলার ইচ্ছা থাকা, আল সামা ওয়াল বাসার আল্লাহ তাআলার শ্রবণ শক্তি ও দর্শন শক্তি থাকা, এবং আল্লাহ তাআলার কালাম অর্থাৎ আল্লাহ তাআলার বাক্যা লাভ করা। এই সাতটি সিফাত তিনি স্বীকার করতেন কারণ এটা আকলের মাধ্যমে প্রমাণিত, বিবেকের মাধ্যমে প্রমাণিত, আর যেগুলা খাবরি সিফাত সেগুলা তিনি তাবিল করতেন, অর্থাৎ যেই সিফাতগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন সেগুলো তিনি উপব্যাখ্যা করতেন, যেমন আল্লাহ তাআলার চেহারা, আল্লাহ তাআলার দুই হাত, এগুলো তিনি উপব্যাখ্যা দিতেন। এটা ছিল তার জীবনের দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্তর, যেখানে তিনি এরকম আকীদা পোষণ করতেন। ইমাম ইবনে কাসির বলছেন তার তৃতীয় স্তরটা ছিল যে তিনি সকল সিফাতকে বিনা তাবিলে, বিনা উপব্যাখ্যায়, বিনা ধরন গঠন বর্ণনায়, বিনা বিমার সাদৃশ্য অবলম্বনে, বিনা তাসবিতে তিনি সেটা মেনে নিতেন। আলা মিনওয়াল ইসালাফ, সালাফদের নিয়ম অনুযায়ী, সালাফদের তরিকা অনুযায়ী, আর এই বিষয়গুলি তিনি যে পরে সালাফদের নিয়ম নীতিতে বিনা তাসবি দিয়ে, বিনা সদৃশ্য উপস্থাপন করেই এবং বিনা কোনো ধরন গঠনেই তিনি সিফাতগুলিকে স্বীকার করতেন, তার এগুলি প্রমাণ পাওয়া যাবে আবুল হাসান আল মাতুরিদির শেষ গ্রন্থ আল ইবানা নামক গ্রন্থে। তিনি ওখানে যে নিয়ম ও পদ্ধতি অবলম্বন করেছেন সেখানে সালাফের অবলম্বন পদ্ধতি অবলম্বন হয়েছে।
তাই আমরা বলতে পারি যে আবুল হাসান আল আশারি আল মাতুরিদি কোন সময় আশারি, তিনি কোন সময় মুতাজিলি ছিলেন আর কিছু ছিলেন, কিন্তু পরে তিনি সালাফদের নিয়মে জীবন যাপন করতেন এবং ওই অনুযায়ী তিনি সিফাতের বর্ণনা দিতেন। এখন আপনারা কি ওই আগের আশারি হতে চান না পরের আশারি হতে চান? এটাও একটি প্রশ্ন যেটা আপনাদের উত্তর অবশ্যই দেওয়া উচিত। অতঃপর খুবই তাজ্জবের বিষয় হচ্ছে এই যে আবুল হাসান আল আশারি তিনি ছিলেন শাফি মাজহাবের আলেম। হানাফি মাজহাবের ওলামারা জীবন ধরে ফিকহি মাসলায় শাফি মাজহাবের বিপরীত করে আসলেন এবং তাদের বরখেলাফ এবং তাদের খণ্ডন করে আসলেন, কিন্তু এখানে বুঝার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো এই যে এই আকিদার বিষয়ে এসে তারা আবুল হাসান আশারি শাফির মাজহাব কিভাবে গ্রহণ করলো? এই প্রশ্নটি আমাদের সকলকে চিন্তা ভাবনা করা উচিত। সত্যিকারে যদি এর পিছনে দেখা যায় রহস্য, তাহলে কিছু রহস্য আছে যেটা এই সময় আমি বলতে পারছি না, এবং সেই কারণে আমি একটি কথা শুধু অ্যাড করব যে আবুল হাসান আল আশারির যখন তারা অনুসারী হলেন তখন তাদের কাছে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, সেই কারণে আবু মানসুর আর মাতুরিদিকে তারা পরে অনুকরণীয় করে নেন, নেওয়ার পর এবং দুটা মিলিয়ে একটা ককটাল আকিদার মাজহাবের আবিষ্কার করার পর সেটাকেই তারা আহলুস সুন্নাহর নাম দিয়ে সেটারই অনুসরণ কথা বলতে চাচ্ছে। আশারি ও মাতুরিদের কি কোনো সলুক বা কোনো তরিকা ছিল? আকিদাতে যারা আশারি মাতুরিদি ছিলেন সেই ইমাম দুইজন যাদেরকে মনে করা হচ্ছে এবং তার অনুসারীরা সেই যুগে, তারা কি চিশতি কাদেরি অমুক তমুক তরিকা মানত? যদি না মানত তাহলে বর্তমান যুগের এ সকল আহনাব যারা আশারি ও মাতুরিদি দাবি করছে তারা আবার চিশতি তরিকাকে কিভাবে সুফিদের এই তরিকাকে নিজের মধ্যে ঢুকিয়েছে, প্রবেশ করিয়েছে? তার মানে হলো এই যে আহনাবরা যুগে যুগে তাদের আকিদার ব্যাপারে এবং তাদের এই ইমান ও তাওহীদের ব্যাপারে তাদের কোনো ইস্তিকরার নেই, তাদের কোনো এক বিষয়ে তাদের দৃঢ়ভাবে কোনো এক আকিদার উপর তারা না এবং বিশেষ আকিদার উপর তারা প্রতিষ্ঠিত না। কোনো এক যুগে হয়তো এক ধরনের আকিদা ছিল, মধ্যযুগে হয়তো আশারি মাতুরিদি মতবাদ এসেছে, তারপরে এখনকার যুগে এখানে চিশতি আর কাদেরি আর অমুক তমুক তরিকা এসেছে, পদ্ধতি এসেছে, সলুক নিয়ে তারা চলে, এবং এইভাবেই আমরা বলতে পারি যে সত্যিকারে আগের আহনাব বর্তমান যুগের আহনাফের মতো নয়। আর এ কারণে আমরা বলবো যে যদি আপনারা এরকম মনে করেন যে হানাফিদের মাসলা ইমাম আবু হানিফার যুগে পরিপূর্ণরূপে সংকলন হয়নি, পরের যুগে সংকলিত হয়েছে, তাহলে আমরা বলবো যে এ তথ্যেও আপত্তি রয়েছে। এবং এ তথ্যে সবচেয়ে বড় আপত্তি যে ইতিপূর্বের মাসলাগুলি যেটা এই বর্তমান আশারি ও মাতুরিদি মাজহাব মানা হচ্ছে, তার পূর্বের আহনাফরা কি আকিদা পোষণ করত ও মানত সেটা কেন গ্রহণ করা হচ্ছে না? এবং যখন সংকলিত হলো এইটাই যদি দাবি মনে করা হয়, তাহলে ইমাম তাহাবি রাহমাহুল্লাহ যার আকিদা তাহাবি লিখলেন ওই যুগে এবং এই তিনজন ইমামের মধ্যে সবচেয়ে প্রথমে, তারপরে তারটা কেন গ্রহণ করা হলো না? অতঃপর যদি আশারি মাতুরিদিকে গ্রহণ করাই হলো তাহলে এই যুগে আবার চিশতি টিস্তির আবার ইত্যাদি সুলুক ও তরিকা প্রবেশ কেন করানো হচ্ছে? আর শেষ প্রশ্ন এটাই হতে পারে যে আশারি ও মাতুরিদি যদি আহলুস সুন্নাহ হয়ে যায়, তার আশারি ও মাতুরিদা আহলুস সুন্নাহ আসহাবুল হাদিসের সম্পর্কে এত কেন বিদ্বেষ পোষণ করে এবং এত কেন তর্ক করে যেটা ইতিহাসে এবং অনেক বই পুস্তকে রয়েছে? আল্লাহ যদি সুযোগ দেন তাহলে কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা করব যে আশারি ও মাতুরিদেরা আহলুস সুন্নাহ ও আসহাবুল হাদিসদের সাথে কিরূপ শত্রুতা পোষণ করত। এবং অবশ্যই আশারি ও মাতুরিদি আর আহলুস সুন্নাহ এক নয়, বরং আহলুস সুন্নাহ হচ্ছেন প্রকৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নাজি নাজাত প্রাপ্ত দল, এবং তারাই হচ্ছেন সহিহ আকীদার অন্তর্ভুক্ত। বাকিগুলা হচ্ছে তাদের দল ও জামাত থেকে বের হওয়ার পর ছোট ছোট দল ও উপদল তথা ভ্রষ্ট দল যারা আকীদায় বিভ্রান্ত এবং আকীদাতে বিদআত সৃষ্টিকারী। আমি আমার এই কথাগুলো এখানে শেষ করলাম। আল্লাহ যেন আমাদের বুঝার ও তারপরে আমল করার ও জানার এবং তারপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।